নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আপনাদের প্রত্যেকদিন বলি যে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যারা নতুন আছেন তারা, এবং যারা পুরনো আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন, আমাকে সহ্য করছেন, এটাই অনেক বড় ব্যাপার। সময়ের বাংলা সিনেমাগুলো একটা সময় ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছিল, সেই সিনেমাগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলতে দেখা যায় না। তো আমি সেই সময়টাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ওটার উপরে আমি বেশি জোর দিই। তো সেই সময়টাকেই আমি বেশি জোর দিই এবং এই সময়টা আমরা দেখে এসেছি। তো সেই সময়টা আমার খুব মানে অ্যাক্টিভ আমি ওই সময়টার প্রতি। তো যাই হোক, আজকে যে এপিসোডটা বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটো সিনেমা এসেছিল 12ই নভেম্বর 2004 দুটো সিনেমা এসেছিল। একটা হচ্ছে অঞ্জন চৌধুরীর টিএলবি প্রসাদ পরিচালিত, অঞ্জন চৌধুরীর স্ক্রিপ্টের উপরে, একটা সিনেমা দেবদূত এবং স্বপন শাহ সিনেমা ত্যাগ। এই সিনেমা দুটো নিয়ে আজকে কথা বলবো। আমি কম্পিটিশন ভার্সেস কিন্তু বলছি না, আমি জাস্ট দুটো সিনেমা নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে কি, এই সিনেমা দুটো নিয়ে আজকে যে কথা বলছি, এই সিনেমা দুটো কিন্তু সেইভাবে কিন্তু কোনোটাই কিন্তু বিশাল যে হিট বা জনপ্রিয়তা পেয়েছিল সেরকম কিন্তু নয়, দুটোই কিন্তু ওই মোটামুটি সিনেমা। আমি প্রথমে আসি দেবদূতের কথায়। দেবদূত সেই সময় মানে অঞ্জন চৌধুরী মিঠুন চক্রবর্তী যখন বাংলাতে শিফট করলো, বাংলাতে যখন সিনেমা করছে, বাঙালিবাবু সিনেমাটা মোটামুটি হিট হয়। তারপরের বছরই আসে সন্ত্রাস 2003-এ, এটাও কিন্তু ভালোই সুপারহিট হয় সেই সময়। এবং পরবর্তী প্রজেক্ট মানে জয় অম্বে ফিল্মস বলে একটা প্রোডাকশান হাউস এসেছিলো, জয় অম্বে ফিল্মস, হ্যাঁ, এই সিনেমার ইনি প্রডিউসার এবং নারায়ণ রায় এই সিনেমার যে ইনি ডিরেক্টর এবং প্রডিউসার এই সিনেমার, এবং ওনাদের ব্যানার ছিল জয় অম্বে ফিল্মস। এবং নারায়ণ রায়ের এই বাঙালিবাবু এবং সন্ত্রাস খুব হিট হয়ে যাওয়ার পরে এই সিনেমাটা ওনারা তখন ওই অঞ্জনবাবুকে ধরেন। কিছুদিন আগেই আমি গল্পটা শুনলাম, অ্যাকচুয়াল আমি জানতাম না ব্যাপারটা যে এই এই মানে বিহাইন্ড দ্য স্টোরির গল্পটা। তো অঞ্জনবাবুকে বলেন যে একটা গল্প লিখে দিতে এবং এই সিনেমাটা আমরা বানাবো। পরবর্তীতে সন্ত্রাস অব্দিও তাদের একটা মানে ছিল, একটা তাদের একটা কমিটমেন্ট ছিল যে সন্ত্রাস পর্যন্ত ঠিকঠাক আছে। পরবর্তীতে ওনারা একটা রিকোয়েস্ট করে অঞ্জনবাবুকে, এবং অঞ্জনবাবু অঞ্জন চৌধুরী আর কি এই সিনেমাটা স্কিপ করে দেন এবং সেটা ডিরেকশান দেন নারায়ণ রায় নিজে নেন, টিএলবি প্রসাদ দেন। কারণ টিএলবি প্রসাদ তখন মিঠুনের সাথে চিতা করছে, দাদা করছে, পরপর সিনেমা করছে মিঠুনের সাথে, তখন এই সিনেমাটা টিএলবি প্রসাদ ডিরেকশান দেন। এবং এই সিনেমাটাই অঞ্জন চৌধুরী স্টাইল যে ধরনের সিনেমার গল্প ছিল আর কি, ভাইদের হয়ে একটা বড় ভাই, ওনার সিনেমার মানে প্লটটাই এরকম হতো ম্যাক্সিমাম সিনেমার আমরা দেখতে পেয়েছি। সেটা রঞ্জিত মল্লিক একটা টাইমে প্লে করেছে, একটা টাইমে রাম লক্ষণে প্রসেনজিৎকে দেখানো হয়েছে ওরকম বড় ভাইয়ের ক্যারেক্টারে। তো সেই সেম বছরই 2004-ই আর কি এরকম একটা সিনেমা যেখানে মিঠুন চক্রবর্তী বড় ভাই তার ছোটো ভাই দুটোকে মানুষ করছে এবং ভাইরা বড় হয়ে আর কি দাদাকে কোথাও যেন মানে বিট করছে, এবং মিঠুন চক্রবর্তী এখানে ক্যারেক্টার প্লে করছে লরির ড্রাইভার আর কি। এবং সেখানে সিলেখাকে রয়েছে, সিলেখায় এখানে হিরোইন একদমই বেমানান, ভালো লাগছে না কোথাও। এবং মিঠুন চক্রবর্তীর গানগুলো মোটামুটি ঠিকঠাক ছিল সেই সময়, গানগুলো সিডিতে বেশ ভালো পপুলার হয়েছিল, চলছিল। এবং টিএলবি প্রসাদ যে মিঠুনের সাথে যে সিনেমাগুলো করেছে দাদা বা চিতা সেইভাবে হিট হলো, এই সিনেমাটা কিন্তু সেইভাবে হিট হয়নি। যদিও এই সিনেমাটা কিন্তু অনেক সেই সময় দাঁড়িয়ে অনেকগুলো সিনেমা হল পেয়েছিল, কারণ অঞ্জন চৌধুরীর গল্প ছিল একটা ব্যাপার ছিল, টিএলবি প্রসাদ এবং মিঠুন সেই সময় কম্বিনে মিঠুনের পরপর সিনেমা বেশ সেই সময় হিট হচ্ছে। নায়ক রাজ রাজ্জাক রয়েছে একটা বিশিষ্ট চরিত্রে আর কি। তো মিঠুন রাজ্জাক এবং এই যে ওর ভাই দুটো যে চরিত্র করছে, একটা তো মডেল সম্রাট মুখার্জি, আর একটার নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। মোটামুটি একটা ফানি মানে একটা ফ্যামিলি ড্রামা, কিন্তু এন্টারটেইনিং আছে কোথাও যেন, একটা এন্টারটেনমেন্ট আছে, একটা কমেডি মোড়কে মোড়া একটা ফ্যামিলি ড্রামা। তো আহামরি কিছু পারফরমেন্স দেখাতে পারেনি সেই সময়। এবং দেখুন আরেকটা কথা বলছি আমি, যে এই সিনেমাগুলো কিন্তু ফ্লপ নয়, কিন্তু আমি যে ফ্লপ সিনেমা সেটাও কিন্তু একবারও বলছি না। আজকের দিনে দাঁড়িয়ে যে সিনেমাগুলো ব্লকবাস্টার, সেই ব্লকবাস্টার সিনেমা তখনকার যে সিনেমাগুলো অ্যাভারেজ বা ফ্লপ সিনেমা, সেই ফ্লপ সিনেমার আজকালকার দিনের ব্লকবাস্টার সিনেমা আমি কোথাও একই রকম মনে করি। কেন আজকালকার দিনের ব্লকবাস্টার কিসের ভিত্তিতে হয় সেটা আপনারা যারা একটু, এটা বলবো না, এটা বললে পরে অনেক বিতর্ক হবে, অনেকে রেগে যাবে, অনেক হিরোর ফ্যানরা আছে এখানে আমার চ্যানেলে, তুমি বলবো না। বাট আজকালকার দিনে যেগুলো ব্লকবাস্টার ডিক্লেয়ার হচ্ছে, সেই দিনের সেই ফ্লপ বা অ্যাভারেজ সিনেমাগুলো কিন্তু এর থেকে অনেক অনেক বেটার ছিল। যাই হোক, দেবদূত এরকমই একটা সিনেমা ছিল। এবার আমি যে সিনেমাটা আসবো সেই সিনেমাটার নাম হচ্ছে ত্যাগ, স্বপন শাহর সিনেমা। ফ্রেমটা কিন্তু
ওই কর্তব্য সিনেমারই কিন্তু একটা সেম গল্পের ওপরে একটা বেস করা। এটা স্বপনবাবু মানে আমাদের স্বপন যেটু, স্বপন যেটু একটা জিনিস করতো কি, যে একটা প্রজেক্ট যদি বছরে লেগে যায়, তার কোনো একটা প্রজেক্ট যদি লেগে যায়, সেইটাকেই উনি আর একটা জেরক্স কপি বানাতেন, মানে অরিজিনালের ওপরে একটা জেরক্স উনি বানাবেনি, এবং সেটা যতক্ষণ না ফেল করবে, যতক্ষণ না ফেলিওর হবে, উনি কিন্তু শুনবেন না। এটা কিন্তু উনি বড় মানে সব সময় করেছেন। একটা সময় দেখুন বাবা কেন চাকর করেছে, সেই সিনেমাটা যখন সুপার ডুপার হিট হলো, সেম টেম্পলেটের উপরে একটা সিনেমা করেছেন সন্ধান যখন সত্য, অনেক দেখবেন সিমিলারিটি খুঁজে পাবেন, সেই স্টার কাস্টকে নিয়ে করবে, সেম গল্পের উপরে করবে। তার পরবর্তীতে দেখুন সবুজ সাথী যখন সুপার হিট হলো, সবুজ সাথীর পরেই সজনীটা একটু আলাদা স্টাইলের সকাল সন্ধ্যাটা দেখুন সেম এরকম স্বপনবাবু করতে। এবং সিনেমাটা যখন হিটের জায়গায় যখন ফ্লপ হয়ে যেত, ততক্ষণ না যতক্ষণ না ফ্লপ হচ্ছে ততক্ষণ উনি ছাড়তেন না। এই জিনিসগুলো উনি বরাবরই করেছে, কেন করতেন বুঝতে পারতাম না বা জানি না, উনি বলতে পারবেন হয়তো। উনি এই মানে একটা সোজাসুজি একটা মানে সাকসেসের একটা ফর্মুলাটা উনি মানে মেনটেন করতেন ব্যাপারটা। যাই হোক, এই যে কর্তব্যটা সুপার হিট হয়ে গেল, পরের বছরই আসলো 2004-এ ত্যাগ। সিনেমাটা ভালো, এবং এখানেও সেই গল্পটা বোন আর ভাইয়ের একটা গল্প, এবং বোনকে বিয়ে দেওয়ার পরে তার শ্বশুরবাড়ির যে ফ্যামিলিটা, যে কী মানে বোনের প্রতি যে টর্চার হচ্ছে, এবং তাদেরই গল্প মানে ভাই বোনেরই গল্প বলা হয়েছে মেনলি। প্রসেনজিৎ রচনা ব্যানার্জি তখন সেই সময় ফাটিয়ে সব সিনেমা করছে, এবং যে সিনেমাগুলো করছে সবই সুপার হিট হচ্ছে, কোথাও মানে সুপার ডুপার হিট হচ্ছে, কোথাও সুপার হিট হচ্ছে। এই সিনেমার গান ওই যে আমাদের অশোক কাকু, অশোক ভদ্র, বেশ কিছু গান আছে বেশ ভালো, আমার কয়েকটা গান এর মধ্যে বেশ ভালো লেগেছে। সিনেমাটা ভাইফোঁটার সময় সিনেমাটা এসেছিলো, সিনেমাটা পাবলিসিটি হিউজ পাবলিসিটি হয়েছিল, কারণ সেই সময় পেপারে মানে আমি সেই সময় কিছু কালেকশন তো এখনও রেখে দিয়েছি, প্রচুর পেপারে কিন্তু আত্মমর্যাদা রক্ষার শেষ লড়াই বলে টাইটেল কার্ডে আর কি নাম দিত, এবং ট্যাগ আত্মমর্যাদার শেষ রক্ষার লড়াইয়ে ট্যাগ আসছে, এরকম অনেক পোস্টার সেখানে বোম্বাদার বিভিন্ন রকম মানে কাট আউট এবং পোস্টার বিভিন্ন রকম ফটোশ্যুট করে আর কি এই সিনেমার পাবলিসিটি করা হয়, যেটা কিন্তু ওর আগের বছর কর্তব্যতে কিন্তু সেইভাবে পাবলিসিটি হয়নি। বাট এই সিনেমাটাতে কিন্তু অনেক ভালো ভালো পোস্টার ডিজাইন করা হয়েছিল, গৌতম বরাট পোস্টার ডিজাইন করতেন সেই সময়, এবং সেই সময় বাংলা সিনেমার পোস্টারগুলো একটু ইউনিকই ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদের পর থেকে আর কি, এবং কোয়ালিটিও ভালো ছিল। আজকালকার সিনেমার পোস্টার তো আমি দেখছি যে সাদা কালো জেরক্স প্রিন্ট যেরকম হয় সেরকম পোস্টার লেখা পোস্টার দেয়, বাট সেই সময় বুধবার বৃহস্পতিবার এই সিনেমা প্রত্যেক সপ্তাহে উইক চেঞ্জ হয়ে যেত আর কি, আলাদা আলাদা পোস্টার প্রিন্ট মানে দেওয়ালে ছাটাতো আর কি, বাট সেই সময় এগুলো হতো। এখন তো সিনেমার হয়তো অনেক প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে বা অনেক বড়োভাবে রিলিজ হচ্ছে, কিন্তু সিনেমা সেই একটাই কাট, একটাই পোস্টার এবং সাদা কালো পোস্টার এবং লেখা পোস্টার, আর ডিজাইন আলাদা কোনো চেঞ্জেস কিছু নেই, বাট সেই সময় কিন্তু চেঞ্জ হতো, উইক উইক একটা সপ্তাহ চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আলাদা পোস্টার, এগুলো হতো সেই সময়। তো পাবলিসিটির দিকে কিন্তু আর তখনকার পাবলিসিটি বলতেই তো শুধু পোস্টার আর রেডিওতে একটু অ্যাড দেওয়া, এটাই তো ছিল একমাত্র, চ্যানেলে চ্যানেলে গিয়ে ইউটিউবারদের কাছে গিয়ে বা বড় ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, তো এখন যেরকম হচ্ছে তখন তো সেই রকম সুযোগ ছিল না, আর যদিও বা একটু সুযোগ ছিল সঙ্গীত বাংলাতে, সেখানে সব সিনেমা জায়গা পেত না, সেখানে কিছু কিছু সিনেমা জায়গা পেত, যেখানে সেটা বললাম না, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই সিনেমাটা ত্যাগ গল্পর দিক থেকে খুব চেনা গল্প, বাট সেই সময় ওই বললাম না যে জুটির জনপ্রিয়তার জন্যে এবং গানের হিট হওয়ার জন্যে সিনেমাটা সেই সময় কিন্তু বেরিয়ে গেছে। তো ত্যাগ এবং দেবদূত এই দুটো সিনেমাই ওই অনেকটাই মোটামুটি সাকসেসফুল একটা সিনেমা, বিশাল কিছু হিউজ সাকসেসফুল সিনেমা আমি বলবো না। তো এই সিনেমা দুটো নিয়ে আজকে আলোচনা ছিল, এবং শুভাশিস মুখোপাধ্যায়ের কথাটা আমি বলতে ভুলে গেছি, এখানে শুভাশিস মুখোপাধ্যায়ের বেশ কমেডি পোর্শনটা বেশ ভালো আছে, আমি তো মেয়েদের দিকে তাকাই না এরকম স্টাইলের ডায়লগুলো বলছে আর কি। রাজেশ শর্মা রয়েছে এখানে, লকেট চ্যাটার্জি প্রসেনজিতের বোন, ওখানে কর্তব্যতে ছিল মৌমিতা চক্রবর্তী বোনের ক্যারেক্টারে, এখানে আবার লকেট চ্যাটার্জিকে ঘুরিয়ে দিয়েছে স্বপনবাবু। তো যাই হোক, এই ত্যাগ এবং দেবদূত নিয়ে আজকের আলোচনাটা ছিল, কোন সিনেমাটা আপনাদের পছন্দের সিনেমা, এবং এই সিনেমাগুলো নিয়ে যদি আপনাদের কিছু মেমোরিজ থাকে, কিছু কমেন্ট সেকশানে কিছু বলার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আজকের এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে।